পুরা ভিডিও উঠে ভালো করে দেখুন ভাই, কে বুঝতে লিচু কত করে সব জানাবেন। মামা আপনি যদি নেন একদম 400 টাকা করে শত রাখবো, কিছু কম রাখা যায় না ভাই? না না মামা, কম হবে নে, একদম 400 টাকা সব। আচ্ছা ভাই ঠিক আছে, আমারে 25টা লিচু দেন। 25টা লিচু বেশি নে মামা, অন্য কোথাও দেখেন। ছোট বাচ্চা খাতি চাইছিল। ও আচ্ছা, এই লোকটি দেখি পকেট থেকে 100 টাকার একটি নোট বের করছেন। যত সম্ভব ওনার কাছে এই 100 টাকার নোটই আছে। ইশরে, না কিনতে পারার কষ্টটা লোকটি চোখে মুখে বিশ্রীভাবে জানান দিচ্ছে। আজকে হয়তোবা তার স্ত্রী ঘরের ছোট্ট বারান্দায় দাঁড়ায়া তাদের বাচ্চাটিকে কোলে নিয়ে বলতেছে, এই তো শোনা বাবা, আর কিছুক্ষণ পরেই তোমার বাবা তোমার জন্য লিচু নিয়ে আসবে। আহারে বেচারি, এটা কি হইল? লোকটির প্যান্ট শার্ট পরা, ঘাড়ে ব্যাগ, যত সম্ভব অফিস থেকে ফিরতেছে। কোনো প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে তো মাসের 20 তারিখ, এই তো রোজার মাস গেল। আচ্ছা, এটা তো ঈদের মাস তাই না? গিরামের বাড়িতে ঈদের জন্য টাকাও পাঠাতে হয়েছে হয়তো, নিজেদেরও কত খরচ ছিল। হয়তো বা এই ঈদে উনি নিজের জন্য কোনো কাপড়ও কেনেনি, এখন হাতে টাকা থাকবে কিভাবে? ঘটনাগুলো ওনার কাছে নতুন হলেও আমার কাছে অনেক পুরাতন। আচ্ছা ভাই, আমি 50টি লিচু কিনতে চাই, আমরা দুইজন কি 100 লিচু কিনে ভাগ করে নিতে পারি নে? এটা আমার পক্ষে সম্ভব না ভাই। আচ্ছা তাহলে আপনার হাতের ওই 100 টাকা আমাকে দেন, আমি কিনতেছি, পরে আমরা ভাগ করে নেব নে লিচু। আচ্ছা এই নেন ভাই। আমার নিজের 300 টাকা আর উনার 100 টাকা, সর্বমোট 400 টাকা, 100 তো লিচু হয়ে যাবে। এই যে দোকানদার ভাই, আমারে 100 লিচুর একটি বান্ডিল দেন, আর এই নেন 400 টাকা। এই নেন ভাই 100 তো লিচু। আমি সব সময় লিচু গুনিয়ে নেই, অনেক সময় দেখছি কিছু কম থাকে, কোনোদিন 100টির বেশি পাইনি, কিন্তু আজকে দেখতেছি 102টি। মামা সৎভাবে ব্যবসা করি, কোনো ঘাপলা করি নে, 2টি লিচু বেশি দিমু কিন্তু কম দিমু না, আল্লাহর কাছে হিসাব দিতে হইব না? ঠিকই বলছো, আমাদের সবাইকে আল্লাহর কাছে হিসাব দিতে হবি। এখন আমারে 2টা পলিথিন দাও তো। এই নেন মামা। এই যে ভাই, এই লিচুগুলো আপনার ভাগের, এই যে নেন। তালিপারে এখন ভাই আমি আসি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে হ্যালো ভাই, এক্সকিউজ মি, একটু দাঁড়ান ভাই। জি ভাই, কিছু বলবেন? ভাই আপনি 50টি লিচু দিয়েছেন কেন আমাকে? কি উত্তর দেব এই ভদ্রলোকটিকে, কি উত্তরই বা আছে আমার কাছে? আমি কি উনাকে দয়া বা করুণা করছি? কি ভাবতেছে লোকটি? ভাই দিছি, ভালো করছি, আপনার জায়গায় আজ আমি হলে কি করতেন? আজ আমি যে কাজটি করছি আপনিও কিন্তু ঠিক এই কাজটি করতেন তাই না? ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন।